হে যুবক সমাজ আমরা যদি ফিতনা থেকে আত্মরক্ষা করতে চাই যদি আমরা চতুর্মুখী বিপর্যয় থেকে আমাদের ইমানকে হেফাজত করতে চাই জামাতবদ্ধ জীবন যাপনের কোন বিকল্প নেই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদা আম্মাবাদ উুবিল্লাহ ইমিনা শাহিদানুর রজিম ইসমিল্লাহ রহমানুর রাহিম ওয়াসবির নফসাকা মা আল্লা বিল উনআরাহ বিনা আশি না আঝা বাংলাদেশ আহলেদের যুবসংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি এবং সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সুরা কাহাফের আঠাশ নম্বর আয়াতে বলছেন ওয়াসবির নফসাকা মা আল্লা দিন আয়াদব্বাহু তুমি তোমার নিজেকে তাদের সাথে সংঘবদ্ধ রাখো যারা তাদের প্রতিপালককে আহ্বান করে বিল গজাতিউল সকাল সন্ধ্যায় ইউরিদুনা ওয়াজাহু একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনায় এই আয়াতে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হলো জামাতবদ্ধ জীবনযাপন হযরত হুজাইফাতুল ইয়ামান রাজিয়াল্লাহ তালানহু তিনি রাসুল সাল্লা বলছিলেন হে আল্লাহ রাসুল যে এমন একটা সময় আসতে পারে যখন ফেতনা বা বিপর্যয় দেখা দিবে সেই সময় আমরা কি করব আমাদের করণীয় কী রাসুল সাল্লাহ সাল্লাম বলছিলেন তালসামু জামায়াতাল মুসলিমিন আওয়া ইমাম আহম তুমি মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে এবং আমিরের আনুগত্য করবে কোরআনের আয়াত বলছে সত্য সেবিদের সাথে থাকার জন্য হকপন্থীদের সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য অন্যদিকে রাসুসল্লা সাল্লাম বলছেন যে জামাতবদ্ধভাবে জীবনযাপন করার জন্য হে যুবক সমাজ আমরা যদি ফিতনা থেকে আত্মরক্ষা করতে চাই যদি আমরা চতুর্মুখী বিপর্যয় থেকে আমাদের ইমানকে হেফাজত করতে চাই জামাতবদ্ধ জীবনযাপনের কোনোই বিকল্প নেই অথচ আমাদের মধ্যে আমাদের মতো কিছু যুবক তারা বলছেন যে জামাতবদ্ধ জীবনযাপন করার প্রয়োজন নেই আল্লাহ রব্বুল আলমিনের আয়াত এবং হাদিসের আলোকে চতুর্মুখী যে বিপর্যয় এবং ফিতনা চলছে ঘরে বাইরে যে সমস্ত ধরনের অপপ্রচার চলছে এগুলো থেকে এ জাতীয় ফিতনাগুলো থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হলে আমাদের ইমানকে হেফাজত করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সর্বব্যাপী ফিতনাকে মোকাবেলা করার জন্য আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আল্লাহ আওয়ান আলামিন আলিন আসসালামু আলাইকুম ওর